আচ্ছা, অনেকে একটা প্রশ্ন করেছেন যে হনুমান জয়ন্তী বলাটা ঠিক না হনুমান জন্মোৎসব বলাটা ঠিক, তাহলে জয়ন্তী কেন বলা হয়? বিষয়টা হচ্ছে, হনুমান জন্মোৎসব বা জয়ন্তী দুটোই বলা যেতে পারে। তার কারণ হনুমান যে চিরঞ্জীবী, এটা আমরা সবাই যারা যারা এই বিষয় সম্পর্কে জানি তারা জানি যে সাতজন চিরঞ্জীবীর মধ্যে তিনি একজন অন্যতম। এবার ঘটনা হচ্ছে, কেন তিনি চিরঞ্জীবী ছিলেন, এক্ষেত্রেও একটা খুব সুন্দর কথা রয়েছে যে শ্রীরামচন্দ্র যখন লঙ্কা জয় করে অযোধ্যায় ফেরেন, তখন তিনি সকলের জন্য কিছু না কিছু উপহারের ব্যবস্থা করেন। তো তখন তিনি হনুমানজিকে বারবার জিজ্ঞাসা করছেন, বলো তোমার কী চাই কী চাই, তো কিছুতেই সে বলে না। তো বারবার তার প্রভু তাকে জিজ্ঞাসা করছেন দেখে হনুমানজি সে সবজি বলেই ফেলেন, বললেন, প্রভু আপনি যখন আমায় দিতে চাইছেন তাহলে আপনি একটা আমাকে আশীর্বাদ করুন, একটা বর দিন। বলে বলো কী চাই, বলো যতদিন পৃথিবীতে আপনার নাম থাকবে, রাম নাম যতদিন থাকবে ততদিন যেন হনুমানের অস্তিত্ব থাকে, ব্যাস এটুকুই আপনি করুন। এই হচ্ছে সেই বর তিনি হনুমানজিকে দেন এবং ব্যাস সেই হচ্ছে চিরঞ্জীবীর হওয়ার একটা অন্যতম কারণ। এটা বিভিন্ন রকম তথ্য অন্ততপক্ষে সেরকমই কিছু রেফার করে রয়েছে। আর জয়ন্তী কথাটা আজকের 4-5 বছর ধরে যে মানুষজন বলছে তা কিন্তু না, এটা সাধু সন্তরা অনেক আগে থেকেই এটা প্রচলন করে এসেছেন যে হনুমান জয়ন্তী। জয়ন্তী শব্দের অর্থ হচ্ছে যার জয়ের কোনো অন্ত নেই। হনুমানজি সম্পর্কে যদি আপনারা বিভিন্ন রকম তথ্য পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই শব্দটা কতটা প্রযোজ্য, এই জয়ন্তী শব্দটা। এমনিও লক্ষ্য করে দেখবেন যে সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী যাদের পালিত হয় সেগুলো কিন্তু তাদের সাকসেস জার্নিটা বা এত বছর ধরে যে তারা তাদের জার্নিটা করে এসেছে তো সেটা সেলিব্রেশন হয়। সুতরাং জয়ন্তীও বলা যেতে পারে, আবার জন্মোৎসবও বলা যেতে পারে। ভালো থাকুন।